আজকের ভিডিওতে আলোচনা করব তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সকল সাধারণ জ্ঞান নিয়ে। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আশা করা যায় 2023 সালের সকল নিক পরীক্ষায় এই সেতু থেকে একটি প্রশ্ন থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সেতুটি অবস্থান কোথায়? নারায়ণগঞ্জ শহরকে বন্দর উপজেলার সঙ্গে সংযুক্ত করেছে। সেতুটির নাম কি? সেতুটির নাম হলো বীর মুক্তিযোদ্ধা AKM নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু। এক নজরে সকল তথ্যগুলি জেনে নেওয়া যাক। তৃতীয় শীতলক্ষ্যা সেতুটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 1.29 কিলোমিটার। সেতুটির প্রস্থ কত? সেতুটির প্রস্থ হল 22.15 মিটার। সেতুর স্প্যান সংখ্যা কত? সেতুর স্প্যান সংখ্যা হল 38টি। সেতুটির নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? সেতুটি নির্মাণ করেন সড়ক ও জনপথ অধিদপ্তর। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 14 ফেব্রুয়ারি 2015 সালে। নির্মাণ কাজ শুরু করে হয় কবে? নির্মাণ কাজ শুরু করা হয় 28 জানুয়ারি 2018 সালে। অ্যাপ্রোচ সড়ক কত কিলোমিটার? সেতুটির অ্যাপ্রোচ সড়ক 1.5 কিলোমিটার। সেতুটির লেন সংখ্যা কতটি? সেতুটি 4 লেন বিশিষ্ট। সেতুটি উদ্বোধন করা হয় কবে? সেতুটি 10 অক্টোবর 2022 সালে উদ্বোধন করা হয়। নির্মিত হয় কোন নদীর উপর? সেতুটি নির্মিত করা হয় শীতলক্ষ্যা নদীর উপর। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।